আচ্ছা এবারের প্রবলেমটাতে আমাদেরকে বলেছে যে আমরা ইউজারের থেকে একটা সংখ্যা ইনপুট নিব এবং চেক করব যে সে টু এর পাওয়ার কিনা ঠিক আছে তো এটা করার জন্য আমাদের কয়েকটা জিনিস একটু বোঝা লাগবে যেমন আমরা যদি চিন্তা করি আচ্ছা আমরা অ্যান্ড অপারেশন সম্পর্কে মোটামুটি সবাই জানার কথা আমরা যদি একটা সত্য সারণি আঁকার চেষ্টা করি মনে করি এ বি এন্ড বিভাবে লেখে তো এন্ড বি আমি মনে করলাম এতে আমার ইনপুট জিরো বিতেও আমার ইনপুট জিরো এতে আমার ইনপুট জিরো বিতে আমার ইনপুট ওয়ান এতে আমার ইনপুট ওয়ান বিতে আমার ইনপুট জিরো এতে আমার ইনপুট ওয়ান বিতে আমার ইনপুট ওয়ান আমরা যদি এইটা বোঝার চেষ্টা করি এখন আমরা যদি এটা সার্কিটটা একটু দেখার চেষ্টা করি ফর এক্সাম্পল এইটা একটা ব্যাটারি মনে করলাম এটা একটা ব্যাটারি এখন ওকে এটা একটা ব্যাটারি এখন এইটা মনে করি একটা সুইচ তারপর এইটা আরো একটা সুইচ এইখানে মনে করো একটা লোড আছে ফর এক্সাম্পল একটা লাইট হ্যাঁ তো এখন এটা ধরো একটা লাইট ওকে এইটা পজিটিভ এটা নেগেটিভ আচ্ছা এখন ঘটনা হইল আমি যদি এই সুইচটাকে অন করি আমি যদি এই সুইচটাকে অন করে দেই এক মিনিট আমরা লেজার পয়েন্টারটা ইউজ করতে পারি আমরা যদি এই সুইচটাকে আমরা অন করে দেই তাহলে কি কারেন্ট ফ্লো হয়ে লাইটটা জ্বলবে উত্তর হচ্ছে না জ্বলবে না আচ্ছা যদি আমি সত্য সারণি ওয়াইজ বোঝার চেষ্টা করি যে ধরো দুইটাই অফ ওই কেসে কি এটা জ্বলবে না তাহলে এটা জ্বলবে না যদি এই সুইচটা মনে করো অফ এই সুইচটা অন ঠিক আছে তাইলে কি লাইটটা জ্বলবে না সেই কেসেও লাইটটা জ্বলতেছে না আচ্ছা এবার মনে করি এই এই সুইচটা সুইচটা অন অফ তাহলে কি লাইটটা জ্বলবে না তাহলে যদি এই সুইচ একটাই কেস আছে যেই কেসে লাইটটা জ্বলতে পারে সেটা হচ্ছে এই সুইচও অন এই সুইচও অন শুধুমাত্র ওই কেসেই আমার লাইটটা কিন্তু জ্বলবে ঠিক আছে এখন মনে করো একটা সংখ্যা ধরো টু এর পাওয়ার না সেটা এরকম একটা সংখ্যা আমরা নেই আচ্ছা আগে হচ্ছে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি মনে করো তো পাওয়ার আমরা এইভাবে লিখতেই পারি টু স্কোয়ার তার মানে চার চার ইনপুট দিলে এটা আমাকে বলবে যে এইটা টু এর পাওয়ার ঠিক আছে তো এখন এইটা যে টু এর পাওয়ার আমরা এটা কিভাবে বুঝবো মনে করো চার চার এর যদি আমরা বাইনারি ফর্মটা বের করি চার এর যদি বাইনারি ফর্ম বের করি তাহলে দুই দিয়ে দিতে হবে দুই দুগানা গানা চার শূন্য দুই এটা তো সবাই পারি আমাদের প্রথম ক্লাসেই মনে হয় দেখাইছিলাম এটা আচ্ছা তাহলে দুই একে দুই দ্যাট মিনস শূন্য এরপরে আবার দুই দিয়ে দিতে হবে শূন্য এক তার মানে চার টেন এইটার বাইনারি হচ্ছে আমার ওয়ান জিরো জিরো ওকে এখন আমরা কি করব চারের ঠিক আগের সংখ্যাটা অর্থাৎ তিন তিনের বাইনারি বের করব তো তিনের বাইনারি যদি বের করি দুই দিয়ে দিলে একে দুই তাহলে এক থাকতেছে আবার আমরা যদি দুই দিয়ে দিই শূন্য তাহলে এক তাহলে আমার তিনের ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান এই এখন ঘটনা হলো আমরা হচ্ছে চার দুয়ের পাওয়ার কিনা এটা বের করার জন্য চার আর চার মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি এই দুইটার মধ্যে অ্যান্ড অপারেশন করবো যেমন একশো মানে এটা হচ্ছে চার আর ওয়ান ওয়ান এইটা যদি আমরা অ্যান্ড অপারেশন করি ওয়ান আর জিরোর অ্যান্ড অপারেশন কত জিরো ওয়ান আর জিরো জিরো কোনো কিছু নাই তার মানে আগে একটা জিরো দিতেই পারি ওয়ান আর জিরো জিরো ঠিক আছে দ্যাট মিন্স আমি এইটা বুঝলাম যে চার ছিল টু এর পাওয়ার ওই কেসে অ্যান্ড অপারেশন করে আমরা কত পাইলাম জিরো আচ্ছা যদি চার টু এর পাওয়ার কিন্তু পাঁচ তো টু এর পাওয়ার না ওই কেসে যদি আমরা এখানে অ্যান্ড অপারেশনটা করতাম যে পাঁচ

আচ্ছা আরো একটা সংখ্যা মনে করো যে ফর এক্সাম্পল ছয় আমার ইয়ে না মানে পাওয়ার না তাই না তাহলে এবার ছয় যদি আমরা চিন্তা করি তাহলে ছয়ের বাইনারি কত ছয়ের বাইনারি হচ্ছে বেসিক্যালি ছয় যদি আমরা দুই দিয়ে দিই তাহলে দুই দুগানে আহ তিন দোকানে ছয় শূন্য আবার দ্বিতীয় যদি দেই তাহলে দুই একে দুই এক থাকবে আবার দুই যদি দেই তাহলে শূন্য এক এই তো তার মানে ছয় টেন এর ইকুই হচ্ছে ওয়ান ওয়ান জিরো টু ঠিক আছে আর পাঁচের তো আমরা জানি মানে ছয় যদি আমরা চেক করবো তাহলে ছয় মাইনাস ওয়ান পাঁচ তার মধ্যে অপারেশন করতে হবে তাহলে একটা পাইলাম আমরা ছয়ের বাইনারি ওয়ান ওয়ান জিরো আর একটা পাইলাম ওয়ান জিরো ওয়ান পাঁচের বাইনারি ওয়ান জিরো ওয়ান আমরা জানি এখন যদি অপারেশন করি জিরো তাহলে এন যে সংখ্যাটা ঠিক আছে এইটার সাথে এন মাইনাস ওয়ান এই সংখ্যাটার যদি এন্ড অপারেশন করি এবং এইটা যদি আমাকে ইকুয়াল ইকুয়াল জিরো রিটার্ন করে

অপারেশন করার পর আমরা দেখবো এইটা ইকুয়াল ইকুয়াল কি জিরো আছে কিনা যদি জিরো থাকে আমরা প্রিন্ট অফ এটা না হয় তাহলে আমরা প্রিন্ট করব নট পাও অফ ওকে আমরা সেভ করলাম তারপর আমরা রান দিব তো এখন যদি আমরা এখানে চার ইনপুট দিই তাহলে আমাকে দেখাচ্ছে পাউ অফ টু আমরা যদি এখানে পাঁচ ইনপুট দিই তাহলে আমাকে দেখাচ্ছে নট পাও অফ টু তো